এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। এখন আর সে একা একা
করে। বেলি হন্তদন্ত হয়ে দরজার সামনে দাঁড়িয়ে অফিও বেরোতে বেরোতে জানালো জয়া হার্ট অ্যাটাক করেছে। হাওলাদার বাড়ির সবাই যেতে যাচ্ছিল কিন্তু অফি না করল, বলল
চোখকে বেলি একসময় কাছ থেকে দেখবে, ছুবে। সর্বদা তৃষ্ণাকে দেখে সে ভ্রু কুচকে রাখত, সেটার পর্যাপ্ত কারণও আছে। অতিরিক্ত শাসন করত, বকত আর চুল টেনে ধরে রাখত, মাঝে মাঝে তো শক্ত করে তার গাল চেপে ধরত। এতটাই শক্তি ব্যবহার করত যে বেলি সারা রাস্তা তো কাঁদতই, বাড়িতে পৌঁছেও কাঁদত। তখন সে তৃষ্ণাকে বকতে ডাকত লাগাতার, আমি কি করেছি, আমার সাথে কেন এমন করে? ভাবতে ভাবতে বেলি হেসে ফেলল, আদুরে ভাবে তৃষ্ণার চুল ছুঁতে লাগলো। স্কুলের সর্বদা তাকে শুনতে হতো তৃষ্ণা কতটা সুন্দর, হ্যান্ডসাম, ড্যাশিং। সকলের কথাগুলো সত্য হলেও বেলি এমন ভাব করত যেমন সবার চোখে কুয়াশা আর একা তার চোখই ঝকঝকে পরিষ্কার। অথচ বেলি আর চোখে তৃষ্ণাকে দূর থেকে অনুসরণ করত আর সকলের মতো। যেমন যখন সে স্কুলের মাথায় চা দোকানের সামনে দাঁড়িয়ে চা খেত আর কথা বলতো, বেলি দেখত। গ্রামে থাকলে তৃষ্ণা সর্বদা বেলির স্কুলের সামনে থাকবেই। যেদিন ঢাকা থেকে ফিরবে সেদিন আর সকাল সকাল স্কুলে এসে দেখা যেত না, বরং ছুটির পরে দেখত, ঘুমন্ত চোখ নিয়ে আকাশের পানে মুখ করে দাঁড়িয়ে বসে। একবার তো বেলি সরাসরি আবিদকে জিজ্ঞেস করে ফেলে, আপনার ভাই ঘুমে চোখ মেলতে পারছে না, তাহলে এভাবে এখানে বসে থাকছে কেন বলুন তো? রহস্যভাবে হেসে আবিদের জবাব থাকত, যেদিন বুঝবে তুমি সেদিন কাঁদবে। বেলি হাসতে হাসতে ঢুলে যেত, মানে আমি কেন কাঁদবো? ওগুলো নিয়ে মজা করা বেলি এখন সত্যিই কাঁদে। আবিদের কথা কেমন হুবহু মিলে গেল, অথচ আগের বন্ধু বেলি বুঝতেই পারেনি কতটা ভাগ্যবান সে। তৃষ্ণা যে শুধু তার জন্যই স্কুলের সামনে থাকত, শুধু তাকে কিছুক্ষণ দেখার জন্য। বেলি ধীরে তৃষ্ণার গাল দুটো ডান হাত দিয়ে চেপে ধরল, ঠিক এইভাবে বেলির গাল সে চেপে ধরে। বেশিরভাগ সময় অল্প প্রেশার দিয়ে চেপে ধরে, কিন্তু যখন রেগে যাই তখন অতিরিক্ত প্রেশার দিয়ে ধরে, একদম গালের কস্ত দাঁত ছাড়িয়ে যায়। বেলির মনে পড়ে গেল প্রথমবারের কথা, যখন প্রথমবার অতিরিক্ত রাগে সে বেলির গাল শক্ত করে চেপে ধরে, তাও সকলের সামনে। অবশ্য সেদিন প্রথম বেলির তৃষ্ণার রাগি চেহারা দেখতে পায়, রাগে তার ফর্সা চেহারা একদম লাল হয়ে গিয়েছিল। সেদিন ছিল বুধবার, বেলি তখন ক্লাস 8, মাত্র নিজেকে গোছাতে শুরু করেছে, তবে ঠোঁটে হালকা লিপস্টিক, চোখ কাজল পরতে শিখেছে। শিলার অতি আবদারে বেরোলো ওপার ঘুরতে, ঘুরতে বেরিয়ে পড়ল মহা বিপদে। এক চেলা পিছু লেগেছে শিলার, মাথায় কাপড় পেঁচানো বেলি ভয়ে আধমরা, বার বার শিলাকে বলছে, শিলা চল চলে যাই। অথচ গলায় ওড়না ঝুলিয়ে শিলা বেশ আর চোখে ছেলেটাকে পর্যবেক্ষণ করছে। তার বিহেভিয়ারে স্পষ্ট বোঝা যাচ্ছে সেও ছেলেটার প্রতি ইন্টারেস্টেড, কিন্তু অসহায় বেলি ছিল ঝামেলায়। কেউ দেখলে